পড়তেছিলাম ডিটাচ প্রোনাউন না? ডিটাচ প্রোনাউন মানে হলো স্বতন্ত্র সর্বনাম। স্বতন্ত্র মানে আলাদা, পৃথক, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট, অথবা আমরা বলি সাবজেক্টিভ সর্বনাম, সাবজেক্টিভ প্রোনাউন, অর্থাৎ এগুলো বাক্যের প্রথম দিকে বসে এবং কর্তার মতো কাজ করে, তাই না? ও আন্তুম লা তাআলামুন, এবং তোমরা জানো না, আন্তুমা আন্তুম। এখন পর্যন্ত যাদের আমাদের এই ডিটাচ প্রোনাউন, অ্যাটাচ প্রোনাউন, ইন্ডিকেটিভ এবং রিলেটিভ প্রোনাউন মুখস্থ হয় নাই, দয়া করে আমরা মুখস্থ করব, কারণ এটা হলো একদম ভিত্তি। ফাউন্ডেশন যদি খারাপ হয় তাহলে আমাদের, তাই না, বিল্ডিং আমাদের টিকবে না। আন্তা আন্তুমা আন্তুম, আন্তুম ও আন্তুম লা তাআলামুন, আল্লাহ বলছেন এবং তোমরা জানো না। তাআলামুন মানে আলিমা ইয়ালামু ইয়ালামুনা তাআলামু তাআলামুনা, আলিমা সে জেনেছিল, তাআলামু তুমি জেনেছিলে বা তাআলামু তুমি জানো বা জানবে, তাআলামুনা তোমরা জানো বা জানবে, লা তাআলামুনা এবং তোমরা জানো না। ওয়ান্তুম আবিদুনা, ও আন্তুম আবিদুনা, এবং তোমরা, আন্তা আন্তুম আন্তুম, আন্তুম আবিদুনা, আবিদ আবাদা ইয়াবুদু উবুদ, কর্তা বিশেষ হল আবিদ, আবিদের বহুবচন আবিদুনা, তোমরা হলা ইবাদতকারী না, ওলা আন্তুম, ওলা আন্তুম আবিদুনা, তোমরা নহ ইবাদতকারী, মা আবুদু যা আমি ইবাদত করি, যার ইবাদত আমি করি, মা আবুদু আবাদা ইয়াবুদু তাবুদু আবুদু, আমি ইবাদত করি। সুম্মা অতঃপর আন্তুম, আন্তা আন্তুম আন্তুম, না আন্তা দিয়ে দেখেন অনেকগুলো শব্দ বলছি আমি, সুম্মা আন্তুম হা উলাই, এই অতঃপর তোমরা, এই তোমরাই, এই লোকগুলাই কি তাক তুলুনা আনফুসাকুম, তাক তুলুনা, তোমরা হত্যা করতে করছ কি আনফুসাকুম, নিজেদেরকে, এই তোমরা, তোমরাই সেই সব লোক যারা আন্তুম, তোমরাই নিজেদেরকে হত্যা করছ একে অপরকে, তাই না? বাল আন্তুম বাশারুন, আন্তা আন্তুম, আন্তার অনেকগুলো উদাহরণ দিছি, তাই না? বাল আন্তুম বাশারুন, বরং তুমি হলা একজন মানুষ, বাশারুন মানে মানুষ, বাল আন্তুম বাশারুন, তুমি বরং একজন মানুষ। সুম্মা আন্তুম তামতারুনা, সুম্মা মানে অতঃপর, আন্তা আন্তুম আন্তুম মানে তোমরা, তামতুরুনা ইমতারা মারা, ইমতারা হলো 8 নম্বর ফর্ম, ইয়ামতারি ইয়ামতারুনা তামতারি তামতারুনা, তোমরাই সন্দেহ করো, সন্দেহবাদী, অতঃপর তামতারুনা শব্দের মানে সন্দেহবাদী, সন্দেহবাদী। মালা বলেন, বরং তোমরা, তোমরা মানুষ, তোমরা মানুষ, তোমরা মানুষ, তোমরা মানুষ, বালান্তুম বাশারুন, নিশ্চয়ই কোন আয়াতে বলছে আমি দেখি, আপনার প্রসঙ্গ আছে, বরং তোমরা মানুষ, তাই না? প্রসঙ্গ তো আমার মনে নাই, ওখানে আমরা গেলে বুঝতে পারবো কী প্রসঙ্গে আল্লাহ বলছেন, ঠিক আছে? আবার রসুলকেও বলছে তুমি কেবলমাত্র মানুষ, এটাও বলছে। আবার সুম্মা আন্তম তাম তারুণা, অতঃপর তোমরা সন্দেহবাদী, সন্দেহবাদীর অন্তর্ভুক্ত, তাই না? মা লাম তাআলামুনা, মা মানে যা, লাম মানে না, তাআলামুনা যা তোমরা জানো না, আন্তুম মা লাম তাআলামুনা, তোমরা জানো না, আন্তুম লা আবিদুনা, এবং তোমরা ওলা আবা উকুম, তোমরা এবং তোমাদের বাপ দাদারা, তাআলামুনা মা লাম তাআলামুনা, তোমরা জানো না, আন্তুম তোমরা, ওলা আবা উকুম এবং তোমাদের বাপ দাদারা, তোমরা জানো না। আমরা আন্তুম শিখতেছি, আন্তা আন্তুম আন্তুম, বাল আন্তুম কাউমুল মুশরিফুনা, বরং তোমরা, আন্তুম তোমরা হলা কাউম মানে জাতি, মুশরিফুনা বাড়াবাড়িকারী জাতি, সীমা লঙ্ঘনকারী। আশরাফা 4 নম্বর ফর্ম, আশরাফা ইউসরিফু আশরিফ, আশরাফা বাড়াবাড়ি করেছিল, ইউসরিফু বাড়াবাড়ি করে,
কর্তা বিশেষ হলো নির্দেশ হলো আশ্রিফ, কর্তা বিশেষ হলো মুশরিফ, মুশরিফের বহুবচন মুশরিফুনা, তোমরা হলো বাড়াবাড়িকারী, সীমালঙ্ঘনকারী। ওয়াজকুরু স্মরণ করো, ইজ আন্তুম স্মরণ করো যখন তোমরা তোমরা ছিলে, কলিলুন অল্প সংখ্যক, বদরের যুদ্ধে তাই না তোমাদের সংখ্যা ছিল অল্প। লা ইলাহা ইল্লাহুয়া, লা ইলাহা ইল্লাহুয়া, ফাহাল আন্তুম মুসলিমুনা, তবে কি তোমরা আত্মসমর্পণকারী হয়েছ মুসলিমুনা। ফাহাল, ফা মানে অতপর, হাল মানে কি, ফাহাল আন্তুম মুসলিমুনা, তবে কি তোমরা আত্মসমর্পণকারী হয়েছ। আন্তুম সাররু মাকানুন, আন্তুম আন্তুম মানে তোমরা, সাররুন মানে মানে নিকৃষ্ট, মাকানান মানে মাকান মানে তোমাদের মর্যাদা বা অবস্থান। আমরা আন্তা দিয়ে বসি, আন্তা আন্তা উম্মি, আন্তি আন্তি স্ত্রীবাচক, আন্তি আন্তি উম্মি তুমি আমার মা, আন্তি উক্তি এটা কোরআনের বাইরের উদাহরণ, কোরআনের বাইরের উদাহরণ, আন্তি উক্তি তুমি আমার বোন, আন্তুন্না আন্তা আন্তুমা আন্তুন্না, আন্তুন্না মানে তোমরা সকলে স্ত্রীবাচক, মুসলিমাতুন তোমরা হলো সবাই মুসলিম নারী। আনা আনা উক্তি, আনা হলাম আমি, না উহি আনা আনা উহি আমি বাঁচাই, আমি জীবন দেই, ও উমিতু এবং আমি মৃত্যু দেই। আনা উহি আমি জীবন দান করি, ও উমিতু এবং আমি মৃত্যু দেই। আহিয়া চার নম্বর ফর্ম, আহিয়া আহিয়া উহি আহিয়া আহিয়া ইউহি আহিয়া আহিয়া সে জীবন দিয়েছিল, ইউহি সে জীবন দেয়, তুহি তুমি জীবন দাও, উহি উহি আমি জীবন দেই, আনা উহি আমি আল্লাহ জীবন দেই, ও উমিতু আমাতা চার নম্বর ফর্ম, আমাতা ইউমিতু সে জীবন দেয়, সে মৃত্যু দেয়, তুমিতু তুমি মৃত্যু দাও, উমিতু আমি মৃত্যু দেই, আনা উহি উহি আমি জীবন দেই, ও উমিতু এবং আমি মৃত্যু দেই। কওয়ালা তিনি সে বলল, আনা আনা খাইরু মিনহু আমি হলাম তার চাইতে উত্তম, শয়তানের উক্তি কওয়ালা মানে বলল, আনা খাইরু মিনহু আমি হলাম ওই আদমের চাইতে উত্তম। আনা এটা আনা হলো ডিটাচড প্রোনাউন, আমরা আনা পড়তেছি আনা। ইন আনা ইল্লা নাজিরুন ওয়া বাশিরুন, আমি কেবলমাত্র নাজিরুন সতর্ককারী, ও বাশিরুন এবং সুসংবাদ দাতা, আমি সতর্ককারী এবং সুসংবাদ দাতা ছাড়া কিছু নই, মানে নাথিং বাট বা নট বাট, ইনের পরে ইল্লা থাকলে নাথিং বাট বা নট বাট। ওমা আনা আলাইকুম বি ওয়াকিল, ওমা আনা রসুল সাল্লাম বলছেন, আল্লাহ বলাইছেন তার মুখ দিয়ে, ওমা আনা এবং আমি, মা মানে না, আনা মানে আমি, আলাইকুম তোমাদের উপরে, বি ওয়াকিল, ওয়াকিল মানে কর্মবিধায়ক, আমি তোমাদের উপরে কোনো কর্মবিধায়ক নহি। ইন্নি নিশ্চয়ই আমি আনা, আখুকা ইন্নি নিশ্চয়ই আমি আনা, আমি আখুকা, ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে বলল, যখন চেনা জানা হয়ে গেল, পরিচয় যখন হয়ে গেল, তখন বলল ইন্নি নিশ্চয়ই আমি। এই ইন্নির শেষে যে ইয়াটা আছে সেটা হলো অ্যাটাচ প্রোনাউন, আর আনা হলো ডিটাচ প্রোনাউন, ঠিক আছে। ইন্নি ইয়াটা হলো অ্যাটাচ প্রোনাউন বা সংযুক্ত সর্বনাম, আর আনা হলো কি ডিটাচ প্রোনাউন বা স্বতন্ত্র সর্বনাম। ইন্নি নিশ্চয়ই আমি আনা, আমি আখুকা তোমার ভাই। কলা আনা ইউসুফু, সে বলল কি বলল, আনা আমি ইউসুফ, আমি হলাম ইউসুফ, ওয়াহাজা আখি আর এইটা হলো আমার ভাই,
বেনিয়ামিন না বেনিয়ামিন এটা হলো আমার ভাই আকি ইয়া ইয়া আছে ইয়াটা হলো অ্যাটাচড প্রোনাউন তো আমরা অ্যাটাচড প্রোনাউন ডিটাচড প্রোনাউন সম্পর্কে আমাদের আমাদের ধারণাগুলো নিতেছিলাম তো এইগুলো আমরা যদি নিজেরা একটু পড়ি তাহলে আমাদের একটা জিনিস হবে কি ছোট ছোট বাক্য আমরা পড়তে পারবো এবং এই শব্দগুলো আমাদের আমরা জানতে পারবো অ্যাটাচড প্রোনাউন ডিটাচড প্রোনাউন আমরা শিখতে পারবো বেশ কিছু উদাহরণ দেওয়া হয়েছে বেশি হয়ে গেছে তারপরেও আমি এটা কাটি নাই হ্যাঁ নাব্বি নাব্বা সে জানাইয়া দিয়েছিল ইউ নাব্বিউ সে জানাইয়া দেয় নির্দেশ হলো নাব্বি জানাইয়া দাও ইবাদি আমার বান্দাদেরকে না আমার বান্দাদেরকে জানাইয়া দাও ইন আননি নিশ্চয়ই আমি আনা আমি আল আল গফুরুর রহিম আমি হলাম ক্ষমাশীল এবং দয়ালু আমরা কি বুঝতেছি ভাই বুঝতেছি নাব্বি নাব্বি হলো নির্দেশ নাব্বা দুই নম্বর ফর্ম ইউ নাব্বিউ সে জানাইয়া দিয়েছিল নাব্বা সে জানাইয়া দিয়েছিল ইউ নাব্বি সে জানাইয়া দেয় নির্দেশ হলো নাব্বি জানিয়ে দাও ইবাদি আমার বান্দাদেরকে জানাইয়া দাও রসুলকে আল্লাহ বলতেছেন যে আননি আন্না মানে নিশ্চয়ই যে ই মানে আমি নিশ্চয়ই যে আমি আনা আমি হলাম আল গাফুরুর রহিম ক্ষমাশীল এবং দয়ালু আমরা পড়বো না শফিক ভাইকে একটু সময় দেই ওয়াকুল এবং বলো ইন্নি নিশ্চয়ই আমি আনা আমি ইন্নি ইন্নির সাথে যে ইয়াটা আছে এটা হলো অ্যাটাচড আর আনাটা হলো ডিটাচড প্রোনাউন ইন্নি নিশ্চয়ই আমি আনা আমি হ্যাঁ আনা নাজিরুন নাজি কে নাজি নাজিরুল মুবিন মুবিন মানে সুস্পষ্ট আমি হলাম সুস্পষ্ট সতর্ককারী সুস্পষ্ট ভয় প্রদর্শনকারী সতর্ককারী ওলা আনা আবিদুম মা আবাত্তুম আপনারা জানেন মা ওলা আনা এবং আমি নহি আবিদুন ইবাদতকারী মা যা আবাত্তা আবাত্তুমা আবাত্তুম তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদতকারী নহি নাহানু নার্জু কুকুম আমরা 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 তোমাদেরকে রিজিক দেই নাহানু নাহানু হলো ডিটাচড প্রোনাউন ইন্নামা নাহানু মুসলিহুনা বাকারার প্রথম দিকে আছে ইন্নামা মূলত প্রকৃতপক্ষে নাহানু আমরা হলাম মুসলিহুনা আমরা হলাম সংশোধনকারী ইজা কিলা লাহুম লা তুফসিদু ফিল আর্দে যখন তাদেরকে বলা হয় যে তোমার দুনিয়ার মধ্যে ফাসাদ করো না ফিল আর্দে কলু তারা বলে ইন্নামা নাহানু মুসলিহুনা মূলত আমরা তো সংশোধন করি আমরা মীমাংসা করি না আসলাহা চার নম্বর ফর্ম আসলাহা ইউসলিহু আসলিহ কর্তা মুসলিহ বহুবচন মুসলিহুনা ইন্নামা নাহানু মুস্তাহাজিউনা ইস্তাহাজা এটা হলো নাহানু নাহানুটা হলো নাহানু সামনে যেগুলো দেখতেছি সেগুলো হলো ডিটাচ প্রোনাউন আর আচ্ছা মুস্তাহাজিউনা হলো ইস্তাহাজা হাজা হাজার ডান পাশে আলিফ সিন তা যুক্ত করলাম ইস্তাহাজা মানে সে সে বিদ্রুপ করেছিল ঠাট্টা করেছিল মস্করা করেছিল ঠাট্টা মস্করা করা ইস্তাহাজা দশ নম্বর ফর্ম ইয়াস্তাহাজিউ সে ঠাট্টা মস্করা করে বা বিদ্রুপ করে বা করবে ইয়াস্তাহাজিউ নির্দেশ হলো ইস্তাহাজি ঠাট্টা বিদ্রুপ করো কর্তা বিশেষ হলো মুস্তাহাজি মুস্তাহাজি হলো যিনি ঠাট্টা বিদ্রুপ করেন করে আর মুস্তাহাজিউনা হলো যাহারা ঠাট্টা বিদ্রুপ করে তাহলে ইন্নামা নাহনো মূলত আমরা হলাম ভাই মুস্তাহাজিউনা আমরা হলাম মুসলমানদের সাথে ঠাট্টা বিদ্রুপ করি আচ্ছা আমরা এটা পড়বো না তিনটা লাইন পড়ি 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 তিনটা লাইন পড়ি কলাল হাওয়ারিউনা কলা মানে বলল আল হাওয়ারিউনা হাওয়ারিরা বলল ঈসা আলাইহিস সালামের সাহাবিরা সাথীরা সঙ্গীরা বলল নাহানু আনসারুল্লাহ আনসারুল্লাহ নাহানু এখানে ডিটাচড প্রোনাউন তাই না আমরা হলাম আল্লাহর সাহায্যকারী আল্লাহর কলাত কলাতিল ইয়াহুদু আন-নাসার কলা কলা কলু কলাত কলাত হলো কেন জাতি বুঝাইতে স্ত্রীবাচক বোঝায় ইহুদি এবং নাসারা একটা জাতির নাম তাই না ইহুদি এবং নাসারা জাতির নাম এই জন্য কলাতিল ইয়াহুদু আন-নাসার ইহুদি এবং নাসারারা বলে নাহানু
আবনাউ আল্লাহ, আবনাউল্লাহি, আমরা হলাম আল্লাহর সন্তান। আবনা বানিন মানে একটা সন্তান, আবনা হলো সন্তান সমূহ, সন্তানগণ। নাহনু নাকুসু আলাইকা, নাহনু মানে আমরা, নাকুসু কাসা কাসাসা, কাসাসা মানে কিসা, কিসা মানে গল্প, বর্ণনা করা। কাসা সে বর্ণনা করেছিল, ইয়াকুসু সে বর্ণনা করে, তাকুসু তুমি বর্ণনা করো, নাকুসু আমরা বর্ণনা করি। নাহনু নাকুসু আমরা বর্ণনা করি, আমরা মানে বিস্তারিতভাবে বলছি, আলাইকা তোমার প্রতি, আহসানাল কাসাস, আহসানাল কাসাসি অর্থাৎ মানে সুন্দর, সুন্দর বা হাসান, কাসাস মানে গল্প বা কিসা বর্ণনা। ওয়ানাহনু নুসাববিহু বিহামদিকা, ওয়ানাহনু অথচ আমরা, নাহানু মানে আমরা, নাহানুটা হলো ডিটাচড প্রোনাউন। নুসাববিহু সাব্বাহা, সে তসবি করেছিল, ইউসাববিহু সে তসবি করে, তুসাববিহু তুমি তসবি করো, উসাববিহু আমি করি, নুসাববিহু আমরা গুণগান বা প্রশংসা বা তসবি করি। বি মানে সাথে, হামদ মানে প্রশংসা, কা মানে তোমার। ওয়া নাহানু নুসাববিহু বিহামদিকা, অথচ আমরা, আমরা তোমার কি প্রশংসার সাথে তোমার তসবি করি। এটা ফেরেশতারা বলছিল, তাই না? ফেরেশতারা, ফেরেশতাদেরকে যখন আল্লাহ বলল যে আমি তো আদম মানে পৃথিবীতে একজন খলিফা বানাতে যাচ্ছি, তখন বলল যে তোমরা, তুমি এমন কাউকে বানাবে যারা রক্তপাত ঘটাবে, মারামারি করবে, ইত্যাদি 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 ফ্যাসাদ তৈরি করবে। আচ্ছা, আমি শফিক ভাইকে একটু রিকোয়েস্ট করব। শফিক ভাই, ওই যে আমাদের যে জুম যে ক্লাসটা যেটা আপনি রেকর্ড করেন, যেটা আমরা আমরা পাই, আমি নিজেই খুলতে পারি না, বুঝলেন, আমি নিজেই খুলতে পারি না, আমি একটা খুলছি বা দুইটা খুলছি, আরেকটা খুলতে পারি না। আর আমি হোয়াটসঅ্যাপে দিছি, কিন্তু হোয়াটসঅ্যাপে বোধ হয় আবার অন্য মোবাইল দিয়ে আবার সেটা খুলতে পারি না। তো যাই হোক, আমার প্রথম রিকোয়েস্ট থাকবে, ওই 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 কী বলে, আমরা তো সবাই এত এক্সপার্ট না, যদি আমাদের ওই যে ওই পাসকোড, পাসকোড ব্যবহার করা ছাড়া যদি কোনো রাস্তা থাকে সেটা একটু বলে দিলে আমার মনে হয় ভালো হয়, আমরা সহজে খুলতে পারি। তবু আপনি একটু বলেন, আপনি ওনাদের ওনাদের সাথে কথা বলেন, সবার সাথে কথা বলেন, আমিও শুনি, একটু আপনি একটু প্রশিক্ষণ দেন কীভাবে কী করব। তবে সবচেয়ে ভালো হয় যদি আপনি এই পাসকোডটাকে আমরা অ্যাভয়েড করি, আগে যেরকম দিতেন, আপনি যেমন কম্পিউটারে রেকর্ড করতেন, রেকর্ড করে যদি আমাকে দিতেন, আমি হয়তো একদিন পরে আবার দিতাম, সহজে খুলতে পারতাম, অপেক্ষাকৃত সহজে আর কি। তো যাই হোক, দেখেন একটু কাইন্ডলি, আসসালামু আলাইকুম, একটু শফিক ভাই বলেন।